আসসালামু আলাইকুম আমি রশিদ আপনারা দেখছেন বন্ধুরা আজকে কথা বলবো জিন বা মোয়াক্কেল দিয়ে কাজ নেওয়া তাদের দ্বারা থেকে কোনো কাজ নেওয়া যায় এবং সেই কাজগুলো নেওয়ার পর আপনার লাভ হবে না লোকসান হবে সে বিষয়ে কথা বলবো। এছাড়া কথা বলবো। শয়তানের কিছু চালাকি এবং শয়তানের সম্পর্কে এই দুটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটু কষ্ট করে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি প্রতিদিনই একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি আর আগে থেকে যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আজকের দুটি বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক আপনি যদি আমিল হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কিংবা আপনি যদি এই লাইনে পা রাখতে চাইছেন যে আপনি একটা মোয়াক্কিল হাসিল করবেন আপনি একটা জিন হাসিল করবেন আর সেই জিন দিয়ে কাজ নেবেন আর লোকে আপনাকে দারুণ দারুন আপনি মুহূর্তের মধ্যে অনেক কাজ করে দিতে কিছুই পারেন কিন্তু এই ধরনের কাজ যদি আপনি করেন আপনি মোয়াক্কিল হাসিলের চেষ্টা করেন জিন হাসিলের চেষ্টা করেন হ্যাঁ আপনি হাসিল করে নিতে পারবেন সেটা শয়তানি পন্থায় আপনি যদি শয়তানকে খুশি করতে পারেন তাহলে ওই শয়তান জিনগুলি এসে আপনার দুই একটা কাজ করে দিয়ে চলে যাবে আর লোকে আপনাকে দিতে থাকবে কিন্তু আপনার আখিরাত হয়ে যাবে এছাড়া আরো কিছু ক্ষতির দিক আছে সেটা হলো এই দুনিয়াতে আপনি এমন একটা জিনিস থেকে বঞ্চিত হয়ে যাবেন কি জিনিস থেকে বঞ্চিত হয়ে যাবেন সেটাও আপনাদেরকে এখন এই ভিডিওতেই বলে দিচ্ছি আপনি একজন আমিল আপনার কাছে একজন পেশেন্ট এলো বা রোগী এলো জিনে ধরা রোগী আপনি সেই মুহূর্তে আপনি আপনার মোয়াক্কেল বা জিনকে ডেকে নিচ্ছেন যে ওই রুগীটার এই মুহূর্তে কিভাবে চিকিৎসা দিতে হবে কিংবা কোনো জাদুগ্রস্ত ব্যক্তি আপনার নিকটে এসে হাজির আর আপনি সেই মুহূর্তে আপনি আপনার মোয়াক্কিলকে ডেকে নিচ্ছেন জিনকে ডেকে নিচ্ছেন সেই মুহূর্তে সেই জাদুগ্রস্ত রোগীর চিকিৎসাটা কিভাবে করতে হবে এছাড়া আপনি কোনো সমস্যাতে পড়লেই সঙ্গে সঙ্গে ডেকে নিচ্ছেন আপনার মোয়াক্কিল বা জিনকে যদি আপনি এইভাবে সব মোয়াক্কিল কে বা জিনকে ডেকে কাজ নেন তাহলে বন্ধু আমি বলবো আপনি আল্লাহকে ডাকবেনটা কখন আপনি কি আল্লাহর সাহায্যের মহতাজ নন আপনি কি আল্লাহর সাহায্য নিতে চান না আল্লাহর সাহায্যের থেকেও সেই মোয়াক্কিলের সাহায্যটাকে সেই জিনের সাহায্যটাকে আপনি কি বড় মনে করেছেন এই ধরনের দিয়ে যদি আপনি বারবার কাজ নিতে থাকেন তাহলে আপনি আল্লাহর রহমতের দায়েরার বাইরে চলে যাবেন এছাড়া জিন এসে যদি আপনার প্রত্যেকটা কাজ করে দেয় তাহলে আপনার নিজস্ব ক্যালি বা আপনার নিজস্ব দাম কি রইল সবকিছুর যিনি মালিক একক আল্লাহ সেই আল্লাহকে আপনি ইবাদত আরাধনা উপাসনা দোয়া করে যদি আপনি রাজি না করতে পারেন তাহলে আপনার আমিল হয়ে লাভ কি ধৈর্য সবর নামাজ এবং বিভিন্ন ইবাদত জিকির আজকার দিয়ে আপনি আল্লাহর সাথে কানেকশন করুন তবেই তো আপনি আমিল তা না করে আপনি কিছু হলেই হট করে আপনি আপনার জিন বা মোয়াকিলকে ডাকছেন কবরে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে তখন আপনি কোন মোয়াকিলকে ডাকবেন দ্বিতীয় কথা মনে রাখবেন বন্ধু হজরতে সোলাইমান আলহি আসাল্লাম ছাড়া জিন কারো গোলাম নয় এর সত্ত্বেও যদি কেউ বলে আমি কাবু করেছি আমি গোলাম করেছি জিনকে বন্ধু মনে রাখবেন ও জিনের গোলাম হয়ে গেছে ও মোয়াক্কিলের গোলাম হয়ে গেছে এবার আসি শয়তান কিছু কিছু কাজ নিজে করে না কিন্তু আপনাকে দিয়ে করিয়ে নেবে বন্ধু মনে রাখবেন শয়তান এই শয়তানি কাজে পিএইচডি করে বসে আছে ওকে আপনি চালাকিতে পারবেন না একমাত্র চালাকিতে ওই ব্যক্তিগুলোই পারে যারা আল্লাহর নৈকট্য হাসিল করে এবং মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আপনি যে শয়তান দিয়ে কাজ নিচ্ছেন সেই শয়তানের করার একটা চালাকির ঘটনা শুনুন হযরত আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাই বলেছেন হযরতে নূহ সালামের নৌকা ছাড়ার সময় নৌকার পেছন দিকে শয়তানকে হাজির হতে দেখে হজরতে নূ আল সাল্লাম বললেন তুই নিপাত যা তোর ইেই স্থলভাগের মানুষেরা ডুবে মরেছে তুই তাদের সর্বনাশ করেছিস ইবলিস বলে তাহলে আমি এখন কি করব হজরতে নূ আল সাল্লাম বললেন তুই ত বা কর ইবলিস বলে তাহলে আপনি আল্লাহর কাছে জেনে দেখুন আমার ত বা কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে কি না তখন হজরতে নূ আলসালাম এই বিষয়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর পক্ষ থেকে জানানো হয় ও যদি আদমের কবরে সেজদা করে তাহলে ওর বা গ্রহণ করা হতে পারে হযরত নু আলে সাল্লাম বললেন তোর নির্দেশ বাতলে দেওয়া হয়েছে শয়তান বলে কিভাবে হজরত নু আলে সাল্লাম বলেন তোকে আদমের কবরে সেজদা করতে হবে শয়তান বলে আমি যখন জীবিত আদমকে সেজদা করিনি তখন মৃত আদমকে কিভাবে সেজদা করতে পারি বন্ধুরা মনে রাখবেন শয়তান মৃত আদমের কবরে যখন সেজদা করতে চাইছে না আবার ওই সেজদাটায় আপনাকে কোনো মাঝারে নিয়ে গিয়ে কোন কবরের সামনে আপনাকে সিজদা করিয়ে নেবে শয়তান খুবই চালাক তো বন্ধুরা আপনারা জিন বা মোয়াক্কিল হাসিলের চেষ্টা করবেন না এই চেষ্টায় আপনি বিফল হয়ে যাবেন আর এর পরিণামটা খুবই খারাপ আপনি মহান আল্লাহ রহমতের দায়রার বাইরে চলে যাবেন বন্ধু মনে রাখবেন আপনি যতক্ষণ পর্যন্ত শয়তানদেরকে খুশি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত শয়তান আপনার বন্ধু হবে না তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটু কষ্ট করে করে দিন সাবস্ক্রাইব কারণ আমি প্রতিদিনই এই রিলেটেড নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ